হাই, বাড়ি যাচ্ছি, মুম্বাই যাচ্ছি কলকাতা থেকে। শালিমারে দাঁড়িয়ে আছি, শালিমারের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন 7:40 হয়ে গেছে, 7:45 ছাড়বে। ভিতরে এসি চলছে না, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি, ছাড়বে, ছাড়লো বোধ হয়। সামার ভ্যাকেশন শেষ, কান্না আর অরণ্যা কলকাতায় আছে, আমি যাচ্ছি এখন মুম্বাইতে, ওরা 8-10 দিন বাদে আসবে। এই পিছনে আমাদের ট্রেন শালিমার LTT সামার সত্তা এক্সপ্রেস। আগের দিন রাতে আর কালকে কোনো ভিডিও করা হয়নি, আর এমনিতে আমার কাজ ছিল, অফিসের কাজও ছিল, প্লাস নিজের স্টাডির কিছু ছিল, সেই জন্য আর করিনি। আজকে এই সকালে নামবো, এই সকালে উঠে পড়েছি, বাইরে এই ট্রেন যাচ্ছে, সবাই মোটামুটি উঠে গেছে। সকালে চা এসেছিলো, চাটা দেখে ভালো লাগেনি, আর তার উপর চিনি দেয়া বলে আমি আর সেটা অ্যাভয়েড করে স্যুপ নিয়েছি। মোটামুটি রেডি নামার জন্যে, ট্রেন 4-4.5 ঘন্টা লেট। এই লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে এলাম, নেমে গেছি কল্যাণ স্টেশনে, এখান থেকে রিক্সা নিয়ে নেবো বা র্যাপিডো নিয়ে নেবো। রিক্সা পেলাম এখান থেকে, কত মিনিট 20 লাগবে, আর এই যাচ্ছি শিলফাটা রোড হয়ে। চলে আসলাম পুরনো জায়গায়, ঢুকবো। এখানে ফেস ডিটেক্টরে চেক ইন করতে হবে, চেক ইন করে আমি ঢুকবো লিফট দিয়ে, আমাদের 18 মালেতে যাব। আজকে হচ্ছে 26 মে, 25 মে। ব্যাগগুলো রেখে দিয়ে দেখি ভিতরে কি অবস্থা, কিরকম কি আছে। এই চাবির গোছাটাতেই সবকিছু থাকে আমার, গাড়ির চাবি, বাইকের চাবি, ঘরের চাবি, সব মোটামুটি চাবি এটাই, এটাতেই আছে একটা। এতে আগে জিনিসপত্রগুলো ভিতরে ঢুকিয়ে নিই, বাইরে এই শু ক্যাবিনেটের উপরে রাখা আছে, এগুলো ঢুকিয়ে নিয়ে নিই ব্যাগগুলো। বন্ধ করি, যাওয়ার আগে আগে আমরা ফ্রিজটা চেঞ্জ করেছি, পুরোনো ফ্রিজটা এই বাইরে রাখা আছে, আর এই নতুন ফ্রিজটা এখানে, তার কভারগুলো ওই ব্যালকনিতে পড়ে আছে। আগে আমি দেখবো গাছগুলো কেমন আছে, এখান দিয়ে আমি একটা পাইপলাইন করে গেছিলাম, তো এটা বেডরুমে ব্যালকনিতে যে গাছগুলো আছে দেখি কেমন কী আছে। জলের এটা কাজ করেনি, জলটা পুরোটা আসেনি, শুকিয়ে শুকিয়ে গেছে সব বেডরুমের এই গাছগুলো।
এখনো ঠিকঠাক আছে। গাছগুলোতে জল আসেনি, তার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন একটু জলগুলো এসে যদি এটা ভিজে যাক, ভিজে গেলে আবার বন্ধ করে দেবো। গাছগুলো ঠিকঠাক আছে, এখানে তো জলটল ভালো এসছে। এটা নেটটা খোলা ছিল, গ্লাস দেওয়া ছিল না, পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। পুরো ধুলোর একটা লেয়ার পড়ে গেছে একদম, এ করে ঝাড়ু করে তারপরে পুরো জল আর তারপরে ফিনাইল দিয়ে পুরো ওয়াশ করতে হবে। পুরো খেলনাগুলো বাইরে বের করে দিই। মাঝে দুদিন খুব ঝড় আর বৃষ্টি হয়েছিলো বলে তার জন্যে পুরো ঘরটা ডাস্টি টাইপের হয়ে গেছে, পুরো ধুলোর একটা লেয়ার পড়ে গেছে। এখানে গাফিলতি করে লাভ নেই, এখন সব কাজ নিজেরই করতে হবে, তো করে নেওয়া উচিত। সব ক্লিন টিন করে তারপরে না হয় খাবার টাবারের বন্দোবস্ত করা যাবে। আজকে তারে এখানে রাখি, পরে কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার সবাইকে।